যেখানে যাই সেখানে শুধু বিটিএস বিটিএস বিটিএস, মানে ক্লাস ওয়ানের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ আন্টিরাও বিটিএস এর পাগল। না মানে সবাই না, কিন্তু বেশিরভাগই। আর এর মাঝে আপনারা আরো দুটি দল দেখতে পাবেন, একটা হলো বিটিএস হেটার্স আর একটা হলো বিটিএস লাভার। মানে এই দলের মধ্যে সম্পর্কটা হলো ঠিক আওয়ামী লীগ আর বিএনপির মতো। সরি, বাট আমার ক্লাসেরই অনেক মেয়েরা রয়েছে আর আমি কোথাও ঘুরতে গেলেও অনেক মেয়েরা রয়েছে। ওয়াও, কি সুন্দর করে বিটিএস ডান্স দিচ্ছে! ওয়াও, জাংগুকের ডান্সটা তো অসাধারণ, আর বিয়েরটা তো বলার মতোই না। ওয়াও ওয়াও, এক্সকিউজ মি, বিটিএস এর মধ্যে এমন কি রয়েছে একটু জানতে পারি না? মানে মোবাইলের ভিতর আপনি যেভাবে চিলেচিলি করতেছিলেন, মনে হয় ছাগলের বাচ্চা কাঁদতেছে। বিটিএস এর মধ্যে কি আছে? মানে আমার মনে ল্যাব এঁকেছি, ল্যাবের মধ্যে বিটিএস এঁকেছি, আরো কত কিছু এঁকেছি, তোমাকে দেখাবো নাকি? যাও এখান থেকে। বিটিএস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বিটিএস আমার কাছে কত কি, আমরা আর্মির এরকমই, যাও এখান থেকে। খুব কষ্ট লাগলো, খুবই কষ্ট লাগলো আমার, না মানে মেয়েটার জন্য। মেয়েটা কিভাবে কাঁদতেছিল দেখলেন না? আপনারা আবার মোবাইলের ভিতর কি দেখছেন একটু জানতে পারি? আমরা মোবাইলের মধ্যে বিটিএস দেখছি, বিটিএস। ও, তা আপনারা সবাই একই রঙের জামা পড়েছেন কেন? মানে আপনাদের কি জামা শর্ট পরছে নাকি? না, এটা আমাদের আর্মিদের সবার ড্রেস আজকে এই দিনে, বুঝতে পেরেছ? আর তুমিও কি আমাদের মতো বিটিএস আর্মি নাকি? হ্যাঁ বলো বলো। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ না। আসলে বিটিএস এর ভক্ত বেশিরভাগ মেয়েরাই বাংলাদেশে, তবে কিছু কিছু ছেলেরাও আছে। না, আমরা এসব হিজামিজা সাপোর্ট করি না। তো এরপর ভাবলাম আমিও একটু বিটিএস আর্মিদের মতো আচার আচরণ করি, মানে মেয়েদের সাথে তো আর আমার ঝগড়া বাজবে না, ওদের সাথে একটু মিলেমিশে থাকতে পারবো। তো তারপরে বিটিএস আর্মিদের মতো একটু আচরণ করা শুরু করলাম। তোরা দেখছস আমি বিটিএস আর্মি? হ্যাঁ, আর করি আর করি বল, আর করি আর করি বল, আর করি আর করি। ভাগছস এখান থেকে যত সব আন্ডা পোলা পান। বিটিএস লাভার, বিটিএস লাভার, বিটিএস তোর বাপ লাগে না মা লাগে। আবার আমাদের ক্লাসের একটা আছে তহসিন, উনি আবার অনেক ঠমকিও জাতীয় কথা বলবে। মানে আমার না কোরিয়ান ড্রামা গুলো অনেক ভালো লাগে, কোরিয়ান ড্রামা আমার অনেক পছন্দ, কিন্তু বিটিএস সাপোর্ট করি না, বিটিএস সাপোর্ট করি না, বিটিএস আমার পছন্দ না, কিন্তু কোরিয়ান ড্রামা গুলো ভালো লাগে। মানে বুঝলাম না, কোরিয়ান ড্রামা ভালো লাগে কিন্তু বিটিএস ভালো লাগে না, মানে বিটিএস ভালো লাগে না কিন্তু কোরিয়ান ড্রামা ভালো লাগে। মানে ওদের আর ওদের মধ্যে পার্থক্যটা কি, কেউ কি আমাকে একটু বলবে যে ওদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্যটা কি? ওরা ডান্স করে আর ওরা কি ডান্স করে না? ওরা মেকআপ করে, ওরা কি মেকআপ করে না? ওকে স্মৃতি, তুই যে এতক্ষণ ধরে ভাষণ আর জ্ঞান দিলি, তুই এত বিটিএস এর ছবি ড্রয়িং করছ। যাই হোক, আমি কোনোটাই সাপোর্ট করি না, মানে আমি লাভারও না আমি হেটারও না, তাই আমি সবকিছুই আঁকিঝুঁকি করি। আর ওটা অবশ্য একটা মেয়ে আমাকে ড্রয়িং করতে বলেছিল, তাই আমি ওটা করেছিলাম। আর যেহেতু আমি হেটারও না তাই এঁকেছি, আর আমি লাভারও না তাই এত মাতামাতিও করি না। আর তাছাড়া আমি তো শুধু হেটার ছবি আঁকি না, আমাকে অন্যান্য যে কোনো ছবির কথা আঁকতে বলা হলেই আমি ওগুলো আঁকি। ওপস, সরি একটু বেশিই বলে ফেললাম তাই না? আচ্ছা ঠিক আছে, আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ, বাই বাই। আর হ্যাঁ, বিটিএস হেটার্সরা আর বিটিএস লাভাররা, আপনারা আপনাদের মধ্যে ঝগড়াগুলো প্লিজ চালিয়ে যাবেন, আমরা দর্শকরা দেখার জন্য বসে আছি, তো ভালোই লাগে আপনাদের ঝগড়াগুলো। বাই বাই।